হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। ফ্রেন্ডস স্কুলের পক্ষ থেকে পৌরনীতির পাঠে আজকে সবাইকে স্বাগত। আজ আমরা শিখবো জেলা পরিষদের গঠন নিয়ে। আমরা সবাই জানি আমাদের জাতীয় নির্বাচনের পাশাপাশি আমাদের দেশে স্থানীয় নির্বাচন বলে একটা জিনিস হয়। এখন স্থানীয় নির্বাচনটা হয় কেন? স্থানীয় নির্বাচন হয় স্থানীয় শাসনের জন্য। স্থানীয় শাসনে বেশ কিছু ক্ষেত্র ভাগ করা আছে, যেমন জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, সিটি কর্পোরেশন বলতে পারি আমরা, কিংবা পৌরসভা। তো এই যে স্থানীয় শাসনটাই, স্থানীয় শাসন মূলত স্থানীয় পর্যায়ের বা তৃণমূল পর্যায়ের সকল নাগরিককে রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে গঠন করা হয়। জেলা পরিষদ তার মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর জেলা পরিষদের কার্যাবলী বাস্তবায়ন করার জন্য কিছু সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয় বা কিছু সংখ্যক লোক সে দায়িত্ব পালন করেন। এই লোকগুলোর সমন্বয়ে কিন্তু জেলা পরিষদ গঠন হয়। এখন জেলা পরিষদ গঠন হয় কতজন সদস্যের সমন্বয়ে তা নিয়ে আমরা আলোচনা করব। একটা জেলা পরিষদে মূলত একজন চেয়ারম্যান থাকেন, 15 জন সদস্য থাকেন এবং 5 জন সংরক্ষিত আসনের নারী সদস্য থাকেন। এই যে একজন চেয়ারম্যান, 15 জন নারী, 15 জন সদস্য এবং 5 জন সংরক্ষিত আসনের নারী সদস্যের কথা আমরা বলছি, তারা মূলত 2000 সালে জেলা পরিষদ আইনে গৃহীত সিদ্ধান্তের ভিত্তিতে এই পদগুলোতে থাকেন। এখন এই ব্যক্তিগুলোর কথা আমরা বলছি, তারা আসলে কিভাবে নির্বাচিত হন বা তারা কিভাবে জেলা পরিষদের এই দায়িত্বে আসেন। জেলা পরিষদের চেয়ারম্যান মূলত জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন। যেমন আমরা জাতীয় নির্বাচনে যেভাবে 18 বছরের বেশি বা 18 বছরের অধিক বয়সী প্রাপ্তবয়স্ক যে নাগরিকরা ভোট দিই, সেই ভোটের মাধ্যমে জেলা পরিষদের চেয়ারম্যান কিন্তু নির্বাচিত হন, একদম জাতীয় নির্বাচনের মতো করে যেটা যে নির্বাচনটা হয় সাধারণত। এবং জেলা পরিষদের চেয়ারম্যান যিনি নির্বাচিত হন, ওনার পদমর্যাদা প্রতিমন্ত্রীর মর্যাদার সমান। এবং জাতীয় নির্বাচনের মতো, স্থানীয় অন্যান্য নির্বাচনের মতো, জেলা পরিষদের মেয়াদ কিন্তু 5 বছর। কিন্তু চেয়ারম্যান ব্যতীত আরো কিছু সদস্য থাকে, তা আমরা একটু আগেই জেনেছি। তো এই বাকি যারা সদস্য থাকেন তারা কিন্তু জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হন না। তারা কিভাবে নির্বাচিত হন? তারা দেখা যাচ্ছে মেয়র, কমিশনার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইত্যাদি ব্যক্তিবর্গ দ্বারা নির্বাচিত হন। এই মেয়র, কমিশনার, ইউনিয়ন চেয়ারম্যানের চেয়ারম্যানের যারা রয়েছেন, চেয়ারম্যানের পদে যারা রয়েছেন, তারা কিন্তু আবার জনগণের একদম সরাসরি ভোটে নির্বাচিত হন। বর্তমানে জেলা পরিষদের চেয়ারম্যানের পরিবর্তে একজন প্রশাসক নিয়োগ করেন সরকার। এই ছিল মোটামুটি জেলা পরিষদের গঠন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আজকের ক্লাস এ পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে।